হাওড়ার বাঁকড়ার ফকিরবাগান এলাকায় শিশু চোর সন্দেহে এক যুবককে উত্তেজিত জনতার গণপিটুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, কিন্তু উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে ছাড়িয়ে আনতে কার্যত নাকাল হতে হয় পুলিশকে। পরে ওই যুবককে পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ফকিরবাগান এলাকার এক যুবককে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কয়েকজনের। কয়েকজনের অভিযোগ, ওই যুবক একটি শিশুকে চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন, সেই সময় তাকে ধরে ফেলেন কয়েকজন, শুরু হয় মারধর। কয়েকজন সেই মারধরের ছবি ভিডিও করেন। বেশ কয়েকটি ভিডিওয়ে দেখা যায় যুবককে ঘিরে ধরে কিল চর মারছেন কয়েকজন। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু পুলিশের সামনেই ওই যুবককে মারধর করা হয়।